আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের কোলি প্যান্ট। এখানে থ্রি পিস থেকে বেছে যাওয়া যে কাপড়টুকু ছিল সেটা দিয়ে আমি কোলি প্যান্ট তৈরি করে নেব। এখানে কাপড় আছে 9.5 ইঞ্চি পরিমাণ। আমি প্রথমে কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি। এখানে আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আমি এদিকে একটু জয়েন্ট দিয়ে দেব। এখানে এখন কাপড় আছে আমার 14 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ যদি রাবার গড়ের জন্য চলে যায় তাহলে থাকবে 12 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি যদি মুহুরির জন্য চলে যায় তাহলে থাকবে 11 ইঞ্চি পরিমাণ। এখন আমি কাপড়টিকে দুই ভাঁজে চারপাট করে নিয়েছি। এবার আমি কেটে আলাদা করে নিচ্ছি। এখন আমি এখানে যে বন্ধ সাইডটা আছে সেটাও খুলে নিচ্ছি, অর্থাৎ দুটি পায়ের জন্য দুটি পার্ট। এভাবে করে কিন্তু তৈরি করতে হবে। দুটি পার্ট আমি কেটে আলাদা করে নিয়েছি। এবার আমি কলি কেটে নিচ্ছি। কলি নিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ চতুর্দিকে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি চতুর্দিকে 3 ইঞ্চি পরিমাণ করেই কেটে নিচ্ছি। অথবা কলি কেটে নেওয়ার আরও একটি প্রসেস আছে, সেটা হলো এভাবে করে কোনাটাকে ভাঁজ দিয়ে সরাসরি সমান করে কেটে নিতে পারেন। এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করে নিচ্ছি। এই তো এটা কলি। আমি এগুলো রেখে প্রথমে যেটা করব সেটা হলো আমি জয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। দুটো পার্টের জন্য আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি জয়েন্ট করার জন্য। এখানে আমি কাপড়টিকে ডাবল সেলাই দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। যদি আমি নিচের মুহুরির সাইডে জয়েন্ট করতাম তাহলে আমি একটি সেলাই দিয়ে জয়েন্ট করার পর আমি চাপ সেলাই দিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু কোমরের সাইডে আমি সেলাইটা বা জয়েন্টটা দিয়ে দিচ্ছি সেজন্য আমি চাপ সেলাই দিচ্ছি না, ডাবল সেলাই দিয়ে দিয়েছি এবং আঙুলের সাহায্যে চেপে নিয়ে ফিনিশিংয়ের জন্য চেপে নিচ্ছি। এখানে যদি আমি মুহুরির সাইড সেলাই করতাম তাহলে চাপ সেলাই দিতাম। এবার আমি মুহুরির সাইডটা সেলাই করে নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী মুহুরিটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি অপর পার্টটিকেও সেলাই করে নেব। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিতে পারেন, অথবা শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। এ তো আমি দুটি মুহুরির পার্ট সেলাই করে নিয়েছি। এবার কলি বসিয়ে নিচ্ছি। কলিটি বসাতে হবে অবশ্যই আমি যতটুকু পরিমাণে মুহুরির প্লেটটা ভাঁজ দিয়েছি সেটা বাকি রেখে বা এক্সট্রা রেখে এর উপর থেকে সেলাই করে নিতে হবে। আমি কলিটা লাগিয়ে সেলাই করে নিয়েছি এবং ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি যে অপর পার্টটা আছে একই পার্টের যে অপর সাইডটা আছে সেটা আমি মুহুরির সমান সমান ধরে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এভাবে করে আমি ঘুরিয়ে নেব। এই তো ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে কলি বরাবর সেলাই করে নিচ্ছি। এরপর আমি সেমভাবে আবার উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দেব। এ তো আমি উল্টে নিচ্ছি, এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একটি পার্টে আমি একটি পা তৈরি করে ফেললাম। আমি কিন্তু এখানে দ্বিতীয় পার্টটি বসাইনি। একটি পার্ট কলি লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটা ঘুরিয়ে এ কলির মধ্যেই বসিয়ে নিয়েছি। এই তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটি পার্টের মধ্যে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পার্টটি কলির মধ্যে বসিয়ে নেব। এরপর আরও একটি পা তৈরি হয়ে যাবে। প্রথমে যারা সেলাই কাজে নতুন তাদের জন্য বা তাদের বোঝার সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে এবং কলির মধ্যে বসিয়ে দেখতে হবে কোন সাইডে কোন পার্টটা বসবে। এভাবে করে দেখে নিলে কখনো কলি বসিয়ে নিতে উল্টাপাল্টা হবে না।
এবার আমি যে আলাদা পার্টটা ছিল সেই পার্টটাও এই কলির মধ্যে বসিয়ে নিয়েছি। আর অবশ্যই যে মুহুরি প্লেটটা আমি ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম সেটা এক্সট্রা রেখে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি পুরো প্যান্টি সেলাই করে নিচ্ছি। এখন আমি ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি পুরোটার মধ্যেই। এবার বাকি রয়েছে শুধুমাত্র একটি সাইড, সেই একটি সাইডকে আমি ঘুরিয়ে এই কলি বরাবর বসিয়ে নেব। এই যে এখন একটি সাইড এক্সট্রা যে বাকি রয়েছে সেটা আমি ঘুরিয়ে পুরো প্যান্টি সেলাই করে নেব। আগের পার্টটির মতো সেমভাবে এখন আমি মুহুরির দুটি পার্ট সমান করে ধরে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, এতে করে সেলাইটা খুলে যাবে না। এরপর ঘুরিয়ে আমি যে কলিটা আছে সেই কলির উপর বসিয়ে কাপড়টিকে পুরো প্যান্টি সেলাই করে নিচ্ছি। এরপর আমি সেমভাবে চাপ সেলাই দিয়ে দেব। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সেলাই কাজে যারা একদম নতুন কিছুই বোঝে না তারাও কিন্তু একবার দেখলেই এই প্যান্টটি তৈরি করতে একদম ইজি হয়ে যাবে, কখনো কোনো প্রবলেম হবে না আশা করি। এতো পুরো প্যান্টটি কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি, মোটামুটিভাবে প্যান্টটি তৈরি হয়ে গিয়েছে। এই তো দেখুন, এখন আমি যেটা করব সেটা হলো রাবার গড় তৈরি করে নেব। যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করে নিচ্ছি সেজন্য আমি একটি রাবার গড়েই তৈরি করে নিচ্ছি। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ছোট করে একটি ভাঁজ দিয়ে এরপর চৌড়া করে ভাঁজ দিয়ে নিয়েছি এবং সেলাইয়ের প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পর লাস্ট পর্যায়ে আমি একটু পরিমাণ ফাঁকা রেখে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এ তো চমৎকারভাবে তৈরি হয়ে গেল ছোটো বাচ্চাদের কলি প্যান্ট। সেম পদ্ধতি ফলো করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য কিন্তু এই চমৎকার প্যান্টটি তৈরি করে নিতে পারেন। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, অল টাইম নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।